আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গা দিয়ে আলুর রান্না তো আলু আর ঝিঙ্গা কিন্তু একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো এই রেসিপিটা কিন্তু অনেক মজা এখানে আমি হাফ কেজি পরিমাণ ঝিঙ্গা নিয়েছি আর আলু নিয়েছি তিনটা এগুলো আমি কেটে নিয়েছি তো চুলাই এখন আমি একটা হাঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলগুলো যখন গরম হয়ে আসবে তারপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি তেলগুলো গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি দিয়ে দিব রসুন কুচি আমি এখানে চারটা পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু কম দিয়েও রান্না করতে পারবেন তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি রসুন নিয়েছি এখানে আমি পাঁচ কুয়া রসুন আমি কেটে নিয়েছি ছোট ছোটো করে পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে কষিয়ে নিব তো পেঁয়াজ রসুনগুলো একদম নরম করে আমি কষিয়ে নিব ঝিঙ্গাতে কিন্তু লাল শুকনো মরিচের গুঁড়িটা দেওয়া হয় কম এটা বেশি দেওয়া যায় না কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে হয় তো কাঁচামরিচ নিলাম এখানে আমি সাত আটটা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর লাল শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ সামান্য একটু জিরা গুঁড়ি দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর দিয়ে দিলাম সামান্য একটু মিক্স মশলা থেকে হাফ চামচ পরিমাণ সবগুলো মশলা একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে তো মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে আর যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিচ্ছি আমি পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব কারণ আলুগুলো একটু সিদ্ধ করে নিতে হবে ঝিঙ্গাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আলোগুলো কিন্তু শক্ত থেকে যাবে তো আগে আলুগুলো একটু সিদ্ধ করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু তো আবার একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব বেশি দিব না তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এগুলো সিদ্ধ হয়েছে এখন আমি এখানে দিয়ে দিবো ঝিঙ্গাগুলো ঝিঙ্গাগুলোও দিয়ে দিলাম তো ঝিঙা দেওয়ার পরে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না কারণ ঝিঙ্গা থেকে কিন্তু অনেকগুলো পানি উঠে আসে তো সেই পানিতেই কিন্তু ঝিঙ্গাটা রান্না হয়ে যাবে এখন ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো ভিউয়ার্স এখন আমি ফিরে আসি দশ মিনিট পরে দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম তো আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু অনেক পানি উঠে আসছে ঝিঙ্গা থেকে ঝিঙ্গাতে কিন্তু এক্সট্রা পানি দেওয়া লাগে না আবার আমি কাঠি দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আমার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কিন্তু আমার ঝিঙ্গার সবজিটা রান্না হয়ে গিয়েছে তো ঢাকনাটা আবার আমি উঠিয়ে নিলাম আর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঝিঙ্গাগুলো চলা থেকে নামিয়ে নিব বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটে কিন্তু ঝিঙ্গা রান্না হয়ে যায় চিংড়ি মাছ আর আলু দিয়ে ঝিঙ্গা রান্না খেতে কিন্তু অনেক মজার তো ধনিয়া কুচি দিয়ে দিলাম এখন আমি চোলার থেকে ঝিঙ্গাগুলো নামিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ি মাছের ঝিঙার তরকারি খেতে কিন্তু অনেক মজার আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম